তো গাইস এটা কি হচ্ছে দেখো যা ভাবছিলাম আমি এসে দেখাবো না এখানে কিন্তু চলে দেখো শর্ণালি এবার পুরো পুরি ফাইনালি বউ দেখো কি সুন্দর লাগছে তারা পুরো করে বউ সেটা তোমরা বুঝতেই পাচ্ছো তো লাস্ট আর একটুখানি বাকি আছে বিয়েটা দেখতে হবে বিয়ে না দেখে চলে যাওয়া যাবে না তো ওয়েট করো গাইস বাইরে অন্ধকার হয়ে গেছে আমরা রেডি হচ্ছিলাম তো দেখো শর্ণালি ফুলটু বউ হয়ে গেছে তাকাও তো আমরা এখন উপরে চলে এসেছি উই দেখো নিচে হিরো দাঁড়িয়ে আছে আয় যা 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 তো আমি গেলাম উঠে যাব আমি দেখতে পাচ্ছি না অন্ধকার হয়ে গেছে কাজ হচ্ছে তো পুরো অন্ধকার তো গাইস দেখো মানে এখন ইনস্টাগ্রাম লাইভে আছে নিয়ে করে ভিডিওটা করা হচ্ছে এটা এখন জানতে পারো দেখো গোলাপ ফুল আর এখানে আছে আরো ফুল কি রে তো বিয়ের জায়গাটা মোটামুটি পুরো রেডি হয়ে গেছে এখনো ও বাবা আবার বালিও নিয়ে এসেছে একটা ভিডিওর মধ্যে এত কিছু দেখানো তো সম্ভব না মানে আমার ভিডিওর কথা বলছি না মানে ব্লগের কথা বলছি না মানে যেই মানে আর কি বিয়ের অ্যাক্টিংটা যেটা হবে তো পুরোপুরি ভাবে বিয়েটা দেখাবে না বাট তাও কিছু কিছু তো সব আনতে হয় এখানে দেখে বুঝতে পারছো বাবা আবার আমের পল্লবও নিয়ে এসেছে তো ভিডিওটা যখন আপলোড হবে তোমরা অর্কিড মিডিয়াতে দেখতে পাবে অর্কিড মিডিয়া মিডিয়া বলে দিয়েছি তো যাই হোক ভিডিওটার স্টোরিটা খুবই ভালো বাট আমি অত একটা জানি না কেন কি আমি এই শ্যুটটা ওদের দুদিন ধরে হচ্ছে দু না তিন দিন ধরে হচ্ছে তো আমি লাস্টের দিন এসেছি আগের দুদিনে কি ব্যাপারটা হয়েছে আমি জানি না ঠিক আছে তো দেখি লাস্টে আমি স্বর্ণালীকে দিয়ে গল্পটা মানে বলি বলে দিচ্ছি তো এখনো মানে লাস্টের লাস্ট আর একটা বাকি আছে সিম মানে বিয়েটা হবে ব্যাস তারপর শেষ তো আরেকটু তোমরা সঙ্গে থাকো তো তারপরে পুরো ভিডিওটা শেষ হবে তো সঙ্গে থাকো দেখো আমি শাড়ি পরে চলে এসেছি এবার লাস্ট শুটটা কমপ্লিট হয়ে যাবে আর এদিকে অন্ধকার অন্ধকার লাগছে এই যে বর এই দেখো এটা হচ্ছে মানে শেষ পর্যন্ত এই বরটা থাকবে না এটা হচ্ছে ফেক বর ইয়েস বর রিয়েল বর এই যে রিয়েল বর চলে আসে এই যে ব্ল্যাক শো কি বাজে তা উল্টো পাল্টা কথা বলে স্বর্ণালী চলে আয় হাই তো সবাই ব্লগ করছি ভালো লাগছে থ্যাংক ইউ এই স্বর্ণালী থেকে চলে আয় দেখো স্বর্ণালী এইবার পুরোপুরি ফাইনালি বউ দেখো কি সুন্দর লাগছে তাড়াহুড়ো করে বউ সেটা তোমরা বুঝতেই পারছো তো লাস্ট আর একটুখানি বাকি আছে বিয়েটা দেখতে হবে বিয়ে না দেখে চলে যাওয়া যাবে না তো ওয়েট করো তো বিয়ের মণ্ডপটা ফাইনালি এখানটায় বিয়ে হবে এখনো সাজাচ্ছে আর এখন বেজে গেছে কত রাত বলে আর গোছাতে হবে না অনেক হয়েছে ফেক বিয়ে তো অত অত কিছু দেখতে হবে না তো গাইস দেখো বর আর বউ চলে গেছে সত্যি পড়বো এই লাইট জ্বালাবে না নাকি তো এবার আলো জ্বলে উঠেছে বউ বসে পড়েছে বিয়ে করতে বরের পিড়ি কোথায় বাবা দেখো আমার মুখ ঘেমে কি অবস্থা মনে হচ্ছে আমি মানে বসে বসে কি করছি মানে এতক্ষণ ওখানে ওই যজ্ঞ না কি বলে ওগুলো হচ্ছিল আমি ওর পাশে বসেছিলাম তার জন্য আমি এরকম পরিমাণে ঘেমে গেছি বোঝা যাচ্ছে কিনা জানি না ক্যামেরাতে বাট প্রচন্ড গরম লাগছে তাই উঠে চলে এসেছি তো এখনো শুট চলছে বর বিয়ে দেখতে এসেছে গার্লফ্রেন্ডের বিয়ে হচ্ছে ব্যাপারটা ঠিক কি কি কি
তো এখানে মানে ঘটনাটা কি, আমি যা বুঝছিলাম মানে ওদের দুজনের একটা মানে রিলেশন থাকে, তো বাড়ি থেকে মেনে নেয় না, অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করে দেয়। ইভেন ও যার সাথে প্রেম করতো তাকে যে নিমন্ত্রণ করে আসে, তো সে বিয়েতে আসে, ইনভাইটেড থাকে, তো সে বসে বসে বিয়েটা দেখে। তো এর আগে হয়তো মানে কিছু মানে সুইসাইড করেছে, কিছু খেয়েছে, বউ আর বউ দুজনেই। তো তারপরে হঠাৎ করে দুজনে পড়ে যায়, এরকমই কিছু একটা। লাস্ট আর একটা শুট আছে, হয়তো মরে যাবে দুজনে, এরকম কিছু একটা। তো ভিডিওটা খুবই ভালো, খুবই ভালো হবে। তো যখন আপলোড হবে তোমরা অর্কিড মিডিয়াতে, আমি চ্যানেলের লিংক এখানে দিয়ে দেবো, তো যখন আপলোড হবে আমি বলে দেবো, তোমরা দেখতে পাবো। পড়ে গিয়ে আবার হাসছে, অত ভারী ভারী মালা পড়ে রয়েছে। বউও মরে গেছে, বলে বউও মরে গেছে, কি জানতা। না না, মা এসে তো পিছন থেকে বলবে আসো মা, ওকে এসে ধরছে, ওটা বার করে আস্তে আস্তে তাড়াতাড়ি। বউ চলে গেছে এইখানে, আসলে মানে 9:30 বেজে গেছে, বাড়িতে যাওয়ার একটা তাড়া, তো তাড়াহুড়ো করছে এখন লাস্ট মিনিটে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে একটা শুট কমপ্লিট, মানে একটা শুট হলে কমপ্লিট হয়ে যাবে। ভীষণ মানে লেট হয়ে গেছে, আমার হাজবেন্ড আমাকে দেবে ভীষণ দেওয়া, যদিও ওরা আমাদের দিয়ে আসবে বাড়িতে। তো গাইজ এটা কি হচ্ছে দেখো, যা ভাবছিলাম আমি এই সিনটা দেখাবো না। দুজনে মারা গেছে, কি যাতা থাক তা আর বলতে হবে। ভিডিওটা তো দেখতেই হবে, তার জন্য মানে ভিডিওটা ঠিক কেমন হতে চলেছে সেটাও যদি জানতে চাও তাহলে পুরো ব্লগটা দেখতে হবে, না দেখলে কিছুই বুঝতে পারবে না। ভীষণই ইন্টারেস্টিং, মানে রোমান্টিক স্যাড সবকিছু মিলে মিশে একসাথে ভিডিওটা হচ্ছে। তো দেখো ফাইনালি একদম বিয়ে, পুরো বিয়ে করে একদম চলে এসেছে, বড় পার্টি গেছে এখন, মানে ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ হ্যাঁ অর্কিড মিডিয়াতে গিয়ে ভিডিওটা দেখো পুরো। তো সত্যি ভীষণ কষ্ট করে ভিডিওগুলো করা হয়, বাট তোমরা সাপোর্ট করো তাহলেই অনেক দূর অনেক দূর অনেক দূর আরও এগিয়ে যেতে পারবে, মানে অর্কিদের কথা বলছি। আর এই ব্লগটা কিন্তু পুরোটা দেখতেই হবে, আর বেশি বেশি করে শেয়ার করো। তো বাই।